মুম্বাই সিটি এফসি থেকে একটা সেরা ট্যালেন্টকে কিন্তু তুলে নিতে চাইছে এটিকে মোহনবাগান হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুপুরবেলার ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম এটিকে মোহনবাগানের আরও একটা দুরন্ত সাইনিংয়ের ব্যাপারে সেটা পুরোপুরি ডিল ডান আপডেট ওই ভিডিওটায় যারা এখনই দেখে নিতে পারো আমি আই বাটন এবং এন্ডস্ক্রিনে ভিডিওটার লিংক দিয়ে দেব। আজকের এই ভিডিওতে এটিকে বাগানের আরও একটা বড় ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসার আগেই কিন্তু এটিকে বাগান বড় বড় সাইনিং কিছু করে ফেলতে চাইছে তার মধ্যে তিনটে বড় বড় সাইনিং তো কমপ্লিট হয়ে গেছে তাছাড়া আজকের এই ভিডিওতে একটা বড় সাইনিংয়ের ব্যাপারে কিন্তু কথা বলবো যেটা করতে চাইছে এটিকে বাগান। সিজনের এখন অবধি বেস্ট টিম অর্থাৎ মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু ফুটবলার নিয়ে আসতে চাইছে এটিকে মোহনবাগান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ কথা বলতে চলেছি মুম্বাই সিটি এফসির ইয়াং উইঙ্গার বা স্ট্রাইকার কুড়ি বছর বয়সী বিক্রম প্রতাপ সিং এর ব্যাপারে বিক্রম প্রতাপ সিং যিনি মুম্বাই সিটি এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার বেশিরভাগ সময় সাবস্টিটিউট হিসেবে মাঠে নাবেন তবে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার বলা যায় এই বিক্রম প্রতাপ সিংকে কারণ তিনি কিন্তু আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খুবই ভালো পারফরম্যান্স দিয়েছিলেন তার মধ্যে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ফিউচার সবাই লক্ষ্য করছেন মুম্বাইয়ের হয়েও কিন্তু এফেক্টিভ পারফরমেন্স দিয়েছেন যদিও গেম টাইম খুব কমই পেয়েছেন এই সিজনে নটা ম্যাচ খেললেও মাত্র একশো মিনিট মাঠে ছিলেন তার উত্থান হয়েছিল মিনারভা একাডেমি থেকে তারপর ইন্ডিয়ান অ্যারোজেও ছিলেন সেখান থেকে মুম্বাই সিটি এফসিতে জয়েন করেছিলেন এই বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি এফসির সাথে বিক্রম প্রতাপ সিংয়ের দু হাজার তেইশ সাল অবধি কন্ট্রাক্ট আছে এবং তাছাড়া আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশানেরও অপশান আছে মুম্বাইয়ের সাথে তবে বন্ধুরা এই মুহূর্তের একটা বড় আপডেট এটিকে মোহনবাগান কিন্তু সাইন করতে চাইছে এই বিক্রম প্রতাপ সিংকে তবে দেখার একটাই বিষয় হবে মুম্বাই সিটি এফসি বিক্রম প্রতাপ সিংকে ছাড়ে কিনা এটিকে মোহনবাগান তো যে কোনো রকমের ট্রান্সফার ফি দিতে রাজি আছে তবে মুম্বাই সিটি এফসি যে স্কোয়াড এই সিজনে বিক্রম প্রতাপ সিংকে কিন্তু ছাড়তেও পারে পারমানেন্ট ডিলে না হলেও লোন ডিলে কিন্তু আসতেই পারেন তিনি এটিকে মোহনবাগানে তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা ডান করতে পারে কিনা এটিকে মোহনবাগান তবে এই মুহূর্তে বন্ধুরা এটাই একটা বড়ো আপডেট তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই পুরো বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা